আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফুড বাড়ি রেসিপি। তো আবারও চলে এলাম আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখে বুঝতে পাচ্ছেন আজকে তৈরি করেছি ইলিশ মাছের একটি রেসিপি, আর এটা হচ্ছে ভাপা ইলিশ। ইলিশ খেতে পছন্দ করে না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। ভাপা ইলিশটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ঠিক আছে, চলুন এখন আমি এখন আমরা রান্না শুরু করছি। তো এখানে একটি পাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এখন 3 পিস ইলিশ মাছ নিয়েছি, সেই মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই মশলার সাথে কিন্তু মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যায়। উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছেন। তো এখানে কিন্তু কোনো পানি ইউজ করছি না, খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন মাছটা রান্না করার জন্য রেডি। তো হয়ে গেছে এখন। তো এখানে 3টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তো চুলায় একটি হাঁড়ি নিয়েছি, তার মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, তারপরে মাছের বাটিটি বসিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিচ্ছি, এখানে পানিটা দিতে হবে বাটির মাঝামাঝি পরিমাণ, মানে মাঝামাঝিতে যেন পানিটা থাকে সেই মতো করে পানিটা দিতে হবে, যেহেতু শুধুমাত্র ভাপেই মাছটা সিদ্ধ হবে। ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। ঘড়ি ধরে 30 মিনিট রান্না করব। তো প্রথমে 10 মিনিট হাই হিটে রাখবো, তারপরে 20 মিনিট লো মিডিয়াম করে দিব। তো ফিরে এসেছি 30 মিনিট পর, দেখে নিচ্ছি এখন কি অবস্থা।
ফ্যানটা কিন্তু অনেক গরম, একটু সাবধানে বের করে নিতে হবে। তো আমি এটা বের করে নিচ্ছি। তো এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, নিতে পাচ্ছেন দেখতে যতটা রোভনীয় হয়েছে এটা কিন্তু আজকে খেতেও অনেক রোভনীয়। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে চলে যাচ্ছি, আবারও আসবো আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।